বিসমিল্লাহিররহমানিররহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. تیرے نسل پاک میں بچہ بچہ نور کا تو ہے آئینے نور، تیرا سب گھرانا نور ہے. صلاۃ علیکم سلام یا حبیب اللہ علیکم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلاة رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. محتاج تو حاجت روا المدد یا غوث اعظم سیدا. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور. وأيضا قال الله سبحانه وتعالى: قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. وأيضا
قال الله سبحانه وتعالى ولكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত পশ্চিম চাল আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 13তম আজিমুশান নুরানি মিলাদ মাহফিল 2021 ইংরেজির সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আনোয়ারি সাহেব বিশেষ বক্তা হিসেবে যিনি আপনাদেরকে এতক্ষণ আপনাদের সম্মুখে বক্তব্য রাখছিলেন শায়ের মাওলানা আহমদ নূর ইউসুফ কাদেরী সাহেব সম্মানিত স্টেজ উপবিষ্ট সুধীজন সম্মানিত শ্রোতা মণ্ডলী মিডিয়ার মাধ্যমে যারা যেখানে বসে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন বা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমরা সম্মানিত আয়োজকদের যে বিষয় সেই বিষয়টি গত 2-3 দিন আগে আমাদের একবার আলোচিত হয়ে গেছে কাজে আমি আপনাদের পরামর্শ এবং অনুমতি নিয়ে আমি ওইটা সহ আমার আজকের যে বিষয়টা আমি সেট করেছি সেটা নিয়ে বলবো ইনশাআল্লাহ কারণ আমাদের এই কথাবার্তাগুলো যেহেতু মিডিয়ার মাধ্যমে সবাই শুনতে পারে সবাই চায় যে নতুন কিছু কথা আসুক সেজন্য আমি আপনাদের আগ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি আপনারা যদি কোনো কিছু মনে না করেন সম্মানিত উপস্থিতি দুটি প্রশ্নকে কেন্দ্র করে আমি আমার আজকের এই মূল বিষয়টা সাজিয়েছি আমার এক ভাই উনি একটা বড় মিডিয়ার মধ্যে এই ধরনের কথাগুলো এই আন্দাজে না বললেও পারতেন কারণ আমরা যদি আমরা যখন এই ধরনের পাবলিক প্ল্যাটফর্মে যেখানে আমাদের বক্তব্য সব ধরনের মানুষ শুনে একেবারে কম শিক্ষিত একেবারে লেখাপড়া না করা একেবারে উচ্চ শিক্ষিত বিশেষ করে নতুন প্রজন্ম তারা যখন এই বিষয়গুলো শুনে তারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামকে সংকুচিত করে ফেলে যেটার মাধ্যমে মানুষ ঈমান হারা হয়ে যায় যেটার মাধ্যমে মানুষ ঈমান হারা হয়ে যায় প্রশ্নটি ছিল এরকম যে মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি উনি এটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে এটা এই আন্দাজে না বললেও পারতেন আপনি একটা বিষয়ের সাথে দ্বিমত পোষণ আপনার থাকতেই পারে ব্যাখ্যার মধ্যে আপনি সেটাকে অন্য আন্দাজে বুঝতেই পারে কিন্তু আপনি যখন বলবেন আপনি কোন জিনিসটা আপনি বুঝেছেন এখানে কোন জিনিসটা গলত আছে আমি যখন বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেহি খোদা সে জুদা নেহি তো আমি এটা দিয়ে কি মিন করি আপনি তো আমাকে জিজ্ঞেস করতে হবে এখন আপনি পাবলিক মিডিয়াতে এসে যখন আপনারা এই ধরনের কথাগুলো বলে ফেলেন ওখানে মূল সেন্ট্রাল যে আয়া পবিত্র কোরআন থেকে আমরা সবসময় কোট করি এবং আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা খুব দ্রুত কনভিন্স হয়ে যায় কারণ ওনাদের কাছে এই বিষয়ে কোনো এলম নাই ওনারা বিভিন্ন জায়গা থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করেন আমি গত কিছুদিন আগে আপনাদের এই বক্তিয়ারপাড়া মসজিদে এই কথাগুলো বোধহয় কিছু অংশ বলেছি যেগুলো বলেছি সেগুলো আমি আর রিপিট করছি না তো আমি বলতে চাচ্ছিলাম যে তখন যুবকরা ফর এক্সাম্পল আপনি ঠুস করে একটা আয়াত কোরআনে পাক থেকে পড়ে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া হাবিব আপনি বলুন আল্লাহ নিজে বলেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা আপনারা অনেকবার শুনেছেন কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে ভিন্ন আঙ্গিকে এটা শিখাইতে এবং বুঝাইতে বিশেষ করে ইয়ুথদেরকে হাবিব আপনি বলে দিন আপনি ইন্নামা নিশ্চয়ই আপনি বাশারুম মিসলুকুম তাদের মতই মানুষ তাদের মতই মানুষ তার মানে কি আপনি ফেরেশতা নন আপনি আবার আপনি খোদাও নন আপনি আল্লাহও নন ইউহা ইলাইয়া তবে আমি নবী এবং রাসূল আমি নবী এবং রাসূল
এটা বলার মাধ্যমে পার্থক্য কি রকম হয়ে গেছে? আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, পুকুরের মধ্যে পানি আছে ঠিক না? পুকুরের পার থাকে, পুকুরের ভিতরে গরু ছাগল বাস করে না, কি বাস করে বলে? ইয়াযু বিল্লাহ, আমি এটা এক্সাম্পলটা দিচ্ছি আপনারা জিনিসটা বোঝার জন্য। পুকুরের মধ্যে তো গরু ছাগল থাকে না, মাছ থাকে ঠিক না? মানে পুকুরে পানিতে যেই সমস্ত জিনিস বসবাস করে সেগুলাই থাকে। তো সমুদ্রে কি গরু ছাগল বসবাস করে? প্রশান্ত মহাসাগর আর আপনাদের পুকুর দুইটা কি এক? কিন্তু দুইটাই পানিকে ধারণ করে ঠিক না? দুইটাই পানিকে ধারণ করে, দুইটার মধ্যে পানির জিনিসপত্র অবস্থান করে, কিন্তু দুইটা কোনোভাবেই এক নয়, দুইটা কোনোভাবেই এক নয়। এখন প্রশান্ত মহাসাগর যদি পুকুরকে এসে বলে, পুকুর আমি আপনার মতো, তো আপনি কি পাশ থেকে বলবেন যে প্রশান্ত মহাসাগর আর আপনার এখানে 4 ইঞ্চি পুকুর দুইটা এক হয়ে গেল? না। তো এক কিসের ভিত্তিতে হয়েছে? আপনি হ্যাঁ পানির ক্ষেত্রে, কিন্তু আপনি যদি গভীরতার দিকে যান, কোনো কুল কিনারা আছে? আপনি যদি পাশে দৈর্ঘ্যে প্রস্থে কোনো দিক দিয়ে বিচার বিবেচনা করেন, কোনো কুল কিনারা আছে? তাই এখন আমি আপনাকে এটো রসুলে পাকের সাথে যায় না কেন? আমি এখন যে প্রান্তে বসে আছি এটা একটা জায়গা ঠিক না? এটার দৈর্ঘ্য প্রস্থ আছে ঠিক আছে, এখানে আমরা বসতে পারছি ঠিক না? এবার আপনি এটার সাথে যদি পুরা ইউনিভার্স, আল্লাহর সৃষ্টি, নবমণ্ডল এবং আমি ভূমণ্ডলকে ধরি, নবমণ্ডল উপরে না যায়, শুধু ভূমণ্ডলকে ধরলে এটা এবং ভূমণ্ডল এক না? মানে এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে, কিন্তু এক দৃষ্টিতে এক। কি রকম? ওইটারও দৈর্ঘ্যপ্রস্থ আছে, এটারও দৈর্ঘ্যপ্রস্থ আছে, ওইখানেও বসতে পারবেন, এখানেও বসতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমাদের এই চৌহদ্দিটা ভূমণ্ডলের মতো, বুঝছেন? আমি জাস্ট দুই একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার মূল জায়গার মধ্যে আসি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন। তো কি বলবেন? যে আপনি ইন্নামা দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ইন্নামা, যখন ইন্নামা দিয়ে কোনো বাক্য শুরু হয় আরবির মধ্যে, সেটার সেন্স রেস্ট্রিক্টেড হয়, মানে সেটা নির্দিষ্ট, মানে একটা রেস্ট্রিকশন থাকে সেটার মধ্যে, আমরা হারফে হাসর বলি, যেটা আয়াতের সেন্সকে। আমি এই ধরনের কথাগুলো বলছি, হয়তো আপনারা বুঝতে পারছেন না, আপনাদের এটা বোঝার দরকারও নাই, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা বুঝলেই হবে। এখানে অনলাইনে অনেকেই দেখছেন, তো সেই জন্য কিছু ওয়ার্ড হয়তো আপনাদের বুঝে নাও আসতে পারে। আয়াতের সেন্সকে রেস্ট্রিক্টেড করা হয়েছে। এরপরে বলা হয়েছে বাশারুম মিসলুকুম, আমি বাশার, আমি বাশার। কেন বাশার? সমস্যা হচ্ছে আল্লাহ রসুলে পাককে পাঠিয়েছেন ফেরেশতাদের কাছে না, বাশারের কাছে পাঠিয়েছেন। তো বাশারের জীবনে যা কিছু ঘটে, সব কিছু যদি রসুলে পাকের জিন্দেগিতে না ঘটে, তো বাশার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের জন্য মডেল বানাতে পারবেন না। সেই কারণে আল্লাহর নবীকে আল্লাহ বাশারের মধ্যে প্রেরণ করেছেন। আমি আরো একটা এক্সাম্পল দেই, জিবরিল আমিন, নূর না বাশার? নূর না, ফেরেশতা তো একেবারে মানে স্বচ্ছ নূর, কোনো মিক্সচার নাই। কিন্তু উনি একবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন, কেন? সাহাবায়ে কেরামকে ধর্ম শিক্ষা দিতে, দিন দিনের তালিমাত শিক্ষা দিতে। তো দিনের তালিমাত শিক্ষা দিতে এসেছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম তো ফেরেশতা না, সাহাবায়ে কেরাম বাশার মানুষ। তো এখন জিবরিল যদি অরিজিনাল সুরতে আসতো শিক্ষা দিতে পারতো? জিবরিল আলাইহিসসালাম এসেছেন, সবাইকে মজলিসের মাঝখান দিয়ে ফাঁক করে করে এসেছেন, কাপড় চুপড় পড়েছেন, নূরের উপর কি কাপড় চুপড় পরা যায়? নূর হেঁটে আসবেন? কোনো দরকার আছে নূরের হেঁটে আসা? তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছেন, হাঁটু গেড়ে একেবারে আল্লাহর নবীর হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগিয়ে বসেছেন। তো নূরের তো আর হাঁটু থাকে না, কিন্তু ওখানে ছিল, উনি এসেছেন,
কাপড় চোপড় পরেছেন বড় স্মার্ট দেখে মনে হচ্ছিল দারুণ অনেক পার্সোনালিটি সম্পন্ন মনে হচ্ছিল সাহাবায়ে কেরাম বলছেন উনি যে দূরদরাজ থেকে এসেছেন উনি যে টায়ার্ড হয়ে গেছেন কোনো কিছু বোঝা যাচ্ছিল না মানে একটা প্রাণ ছিল মনে হচ্ছিল যেন এই মাত্র কাপড় চোপড় পরে আতর সাতর লাগিয়ে চলে এসেছেন কিন্তু কে এসেছেন জিবরিল একেবারে স্বচ্ছ নূর কিন্তু মানুষের আকৃতিতে মানুষের প্রকৃতিতে মানুষের বৈশিষ্ট্যে এখন আপনি মনে করতে পারেন আকৃতি বুঝলাম বৈশিষ্ট্য কিভাবে বৈশিষ্ট্য হচ্ছে উনি বসেছেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়েছে তাইলে মানুষ কোন একটা জায়গায় বসলে স্থানটা আপনি দখল করে ফেলেছেন আপনার উপর আর কেউ বসতে পারবে না ওই আমি যে এখন সোফার মধ্যে বসেছি তো আমি পুরো সোফার জায়গা দখল করেছি না কেউ একজন এই সোফাতে বসতে পারবে না কিন্তু আলো যদি এই সোফায় পড়ে আপনি বসতে পারবেন তো আলো যদি পড়ে মানে সূর্যের আলো বা এই লাইটের আলো যদি সোফার মধ্যে পড়ে এখানে আলো পড়ার কারণে এটা আলোকিত হয়ে গেছে না তো এখানে আপনি বসলে কোনো অসুবিধা আছে নাই কারণ আলোর তো কোনো শরীর নাই ঠিক না কিন্তু আমার তো একটা শরীর আছে আমি যখন বসেছি আমার উপর আপনি আর বসতে পারছেন আমি জায়গা দখল করেছি তো জিবরিল হচ্ছেন কি নূর তো নূরের তো জায়গা দখল করার কথা ছিল কিন্তু জিবরিল বসেছে বসার পরে আরো কি বলছে কো একেবারে হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসেছে আচ্ছা আরো কি বলছে কো একদম মাঝখান দিয়ে এসে কাপড় চোপড় দারুণ লাগছিল তো এগুলা সব কিছু উনি যে হেঁটে হেঁটে আসতেন জায়গা দখল হয়েছে না তো এখন আপনি নূর বলবেন না বাসার বলবেন ফেরেশতা নূর যেহেতু বাসারকে শিক্ষা দিতে আসছেন সেহেতু বাসারের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে বাসারের রূপ ধারণ করে আসতে হয়েছে আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা বসেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করেছেন ঈমান কি আমার নবী বলেছেন ঈমান কি আল্লাহর নবী বলার পরে বলেছেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন তো সাহাবী বলছেন আজীব ব্যাপার নিজে প্রশ্ন করছে আবার নিজে বলছে আপনি ঠিক বলেছেন ইসলাম কি আমার নবী বলেছেন এটার নাম ইসলাম ঠিক বলেছে এহসান কি আমার নবী বলেছেন তো ঠিক বলেছে কিয়ামত কখন হবে তো আমার নবী বলেছেন যিনি প্রশ্ন করছেন উনি প্রশ্নকারীর চেয়ে ভালো প্রশ্ন যাকে করা হচ্ছে তার চেয়ে ভালো জানেন এখন আমার ভাইয়েরা কি বলে আল্লাহর নবী কখন হয় কখন কিয়ামত হবে সেটা জানতে না আমরা ওই ক্যাচালের মধ্যে পড়বো না ওগুলো আমাদের দরকার নাই আল্লাহর নবী কিয়ামত কখন সংগঠন হবেন কখন সংগঠিত হবেন না এটা জানা না জানার উপর আল্লাহর নবীর মাকামের মধ্যে কোনো হেরফের নাই কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি ভাইজান আপনি যে এক লাফে দাঁড়িয়ে বললেন দেখেছেন উনি বলেছেন উনি জানেন না আমি তো ওই ক্যাচালের মধ্যে পড়তেই চাই না কারণ ওইটা জানা না জানার উপর আমার নবীর মাকামের কোনো আপস এন্ড ডাউনস হয় না সূর্য কোথায় উপরে না সূর্য উপরে না এখন মেঘে যদি ঢেকে ফেলে সূর্যের মকাম শানের মধ্যে কোনো ফারাক পড়ে সূর্য সূর্যই সূর্য সূর্যই এখন তো আপনি আমি জাস্ট সবাই শুনছে তো সেজন্য বলছি আপনি কয়েনকে এক 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 দিক থেকে না দেখে অন্য দিক থেকেও দেখে আমার নবী বলছেন প্রশ্নকারী যাকে প্রশ্ন করা হয়েছে তার চেয়ে ভালো জানেন অর্থাৎ প্রশ্নকারী খুব ভালো করে জানেন যে আমি নির্দিষ্ট টাইমটা বলার পারমিশন রাখি না এরকম তো হতে পারে কারণ এরপর আমার নবী তো আলামাত বলেছেন এই 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 ঘটনাগুলো ঘটবে সুগরা কুবরা ছোট বড় সব ঘটনা বলে দিয়েছেন না সব ঘটনা বলে দিয়েছেন এখন আপনি দেখেন জিবরিল আমিন চলে গেল চলে যাওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করেছেন তোমরা চিনতে পেরেছো উনি কে সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলা আল্লাহ এবং তার রাসূল অনেক ভালো জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবায়ে কেরামের আন্দাজ খারেজি আন্দাজ না সাহাবায়ে কেরামের আন্দাজ এটা মুসলমানদের আন্দাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্দাজ আমার নবী বলছেন হাযা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম ইনি জিবরিল তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছে তো জিবরিল আমিন চলে গেছে বর্ণনাকারী বলছে আমরাও গেছি কিন্তু উনি সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেলেন আমরা জানি না তাহলে আপনি দেখেন নূর স্বচ্ছ নূর
কিন্তু মানুষের কাছে সাহাবায়ে কেরামের কথা যখন এসেছে পরিপূর্ণ রূপে রূপে এবং বৈশিষ্ট্যে বাসার হয়ে এসেছে কোনো অসুবিধা হয়েছে না ওনার নূরের মধ্যে কোনো অসুবিধা হয়েছে বাইরে বের হওয়ার সাথে সাথে গায়েব হয়ে গেছে না কোথায় সম্ভব হয়েছে তো তো আমার নবীও যতদিন বাসারের মধ্যে ছিলেন ছিলেন তো বাসারের মতই কিন্তু মিরাজের রজনীতে যখন ফেলেস্তাইনের কুদস থেকে যখন উপরে ওঠা শুরু করেছেন তো আমার নবী জিবরিল আমিনের সাথে কোন রূপে গিয়েছেন বাসারিয়াতে বাসারিয়াতের বৈশিষ্ট্য ওই সফর করা সম্ভব আবার আরেক জায়গার মধ্যে গিয়ে যখন জিবরিল বলছেন হাবিব আমি এর আগে যেতে পারবো এখন আমরা এগুলাকে কিভাবে বিশ্লেষণ করব তো বিশ্লেষণ আমরা এই আন্দাজে করতে পারি যে আমি বাংলা ভাষাভাষী ঠিক না কিন্তু ধরেন আমি ইংরেজিও জানি উর্দুও জানি আরবিও জানি এখন আরেক ব্যক্তি আমার পাশে এসে বসছেন উনি ইংরেজি জানা ডাক্তার আপনি এসেছেন রোগী আমি চিটাঙ্গের ভাষাও জানি আপনি চিটাঙ্গের ভাষা ছাড়া আর কোনো কিছু জানেন না আপনি এখন ওনার সাথে কথা বলতে পারতেছেন আপনি আমাকে বলতেছেন আমি ওনাকে বলতেছি তাইলে আমার এক হাত চট্টগ্রামের উপর আরেক হাত ইংরেজির উপর আমি কোন দেশি বাংলাদেশি বুঝতে পেরেছেন এটা আমি আপনারা এভাবে ইজিলি বুঝে ফেলেন জিনিসটা যে আমি ফর এক্সাম্পল আপনি আরবি উনি ইংরেজি আমি বাঙালি বাংলাদেশি আপনি রোগী হিসেবে এসেছেন ডাক্তারকে বলছেন আপনি বলতে পারছেন না যেহেতু আপনার ভাষা আরবি তো মাসখানে আমি কি বলে দিচ্ছি আপনি আমাকে বলছেন আমি ডাক্তারকে বলছি ডাক্তার কিন্তু আপনার সাথে কথা বলছে না কেন কারণ ডাক্তারের কথা আপনি বুঝবেন না আপনার কথা ডাক্তার বুঝবে না ডাক্তার আমার দিকে তাকিয়ে কথা বলছে আপনিও আমার দিকে তাকিয়ে কথা বলছেন তো আপনি আমাকে আরবিতে বলছেন আমি ডাক্তারকে ইংরেজিতে বলছি আমার দেশ কোথায় আমি না ইংরেজি না আরবি না ইংরেজি না আরবি আমি বাংলাদেশি তো সম্মানিত উপস্থিতি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিন আমার নবীর জাতে পাক জাওহারুশ শাই নূর হ্যাঁ হ্যাঁ কারণ নূর থেকে নিতে হবে বাসারকে দিতে হবে নূর থেকে নিতে হবে বাসারকে দিতে হবে আমি যদি আমি যদি জিবরিল কো ধরি তো জিবরিল তো নূর থেকে নেওয়ার জন্য ইংরেজিকে দেওয়ার জন্য বা ইংরেজি থেকে নেওয়ার জন্য ইংরেজি ভাষা তো জানতে হবে ঠিক আছে তো নূর থেকে নিয়ে বাসারকে দেওয়ার জন্য বাসার থেকে নিয়ে নূরকে দেওয়ার জন্য আমার নবী যেহেতু নূর থেকে নিবেন বাসারকে দিবেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওহারুশ শাইকে নূর বানিয়েছেন আর বাসারকে দিতে হবে বিদায় বাসারের বৈশিষ্ট্য আমার নবীর ভিতরে দান করেছেন আমরা কোরআন আমরা আবার আপনারা এটা মনে করিয়ে না আমি এমনিতে যুক্তি দিয়ে কথা বলে চলে যাচ্ছি সেরকম না আমরা কোরআন হাদিস দিয়ে বুঝবো জিনিসটাকে আমি জাস্ট একটা গ্রাউন্ড তৈরি করছি আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা যে সম্মানিত উপস্থিতি এবার জিবরিল আমিন গেল মালাকুল মউত যাকে আপনারা আজরাইল বলেন ঠিক না মালাকুল মউত যিনি মৃত্যু সংগঠন করেন নূর না বাসার নূর 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 কি রকম নূর ওগুলো স্বচ্ছ নূর মুকাররবিন আল্লাহ রাব্বুল আলামিনের মালাক ফেরেশতা এগুলা আলমে নূরের মধ্যে থাকে স্বচ্ছ নূর এগুলা আসছে কোথায় মূসা আলাইহিস সালামের কাছে এগুলা বুখারী শরীফের হাদিস কোনো ইয়া না গল্প না মূসা আলাইহিস সালামের কাছে এসে কি জন্য এসেছে জান আপনার জান কবজ করার জন্য এসেছে তো মূসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছেন মূসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছেন আপনারা সম্মানিত নতুন প্রজন্ম নবুয়ত নবুয়তের মকাম রেসালতের মকামকে যেভাবে আপনারা সংকুচিত করে ফেলছেন দিনের দিন মালাকুল মউত পর্যন্ত আপনি দেখছেন থাপ্পড় খেয়ে পড়ে যাচ্ছে এটা এগুলা নবুয়তের মকাম আল্লাহ নবুয়ত শানে নবুয়তকে অনেক উচ্চ মার্গে সমাসীন করেছেন আল্লাহ কমপ্লেইন করেছেন কমপ্লেইন করেন নাই মালাকুল মউত কি নিজে নিজে এসেছেন নিজে নিজে আসেন নাই আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু বারেগাহে মুসাবি হযরত মূসা আলাইহিস সালামের বারেগার যে আদব ছিল সেই আদব মেইনটেইন হয়নি
কি বলেছেন আমি আপনার জান কবজ করতে এসেছি কার সাথে কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের এক উলুল আজম জলিলুল কদর পয়গম্বরের দরবারে হু আর ইউ মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছে থাপ্পড় দেওয়ার পরে হাদিসে পাকের মধ্যে এসেছে চক্কু পড়ে গেছে খসে আচ্ছা নূরকে কি বাসার থাপ আপনি আলোকে থাপ্পড় দিতে পারবেন 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 না চোখ পড়ে গেছে তো চোখ পড়ে যাওয়া থাপ্পড় দেওয়া ওখানে দাগ লেগে যাওয়া এগুলো সব তো বশরের বৈশিষ্ট্য এগুলো একটা জিনিসও নূরের সাথে যাওয়ার কথা না আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন নূর হলেও আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার পর্যায়ে কিছু কিছু কনটেক্সটের উপর ভিত্তি করে আল্লাহ নূরকে বাসারের রঙে রঙিন করেন বাসারের রূপে রূপ দেন বাসারের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেন নির্দিষ্ট একটা কনটেক্সটকে সামনে রেখে নির্দিষ্ট একটা কারণে নির্দিষ্ট একটা কারণে এবং এই বাসারটা এই নূরটা দুইটা জিনিসকে নিজের ভিতর ধারণ করতে পারছে বাসারও নূরও এই হিম্মত তৌফিক কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ অরিজিন নূর কিন্তু মুসা আলাইহিস সালামের দরবারে যখন এসেছে ওইটা বাসা ওখানে পরিপূর্ণ রূপে বাসারের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত জায়গা দখল করছে চোখ খসে পড়ছে শারীরিক অবয়ব আছে এগুলা সব বাসারে এগুলা সব বাসারে জিবরিল আমিন হযরত মরিয়ম আলাইহিস সালামের দরবারে আসে নাই তো মরিয়ম আলাইহিস সালামের দরবারে যখন এসেছে তখন উনি কি বলেছেন উনি কি নূর হিসেবে এসেছেন না নূর হিসেবে আসলে মরিয়ম আলাইহিস সালাম রিকগনাইজ করতে পারতেন পারতেন না বাসার হিসেবে এসেছেন পরিপূর্ণ বাসারের রূপে এই তিনটা জিনিস আপনাদেরকে বুঝালাম পবিত্র কুরআন আমরা কুরআনে পাক খুলি না খুরে পড়ছি না এটা নূর না বাসার মানে এটা এটা নূর কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন অন্য জায়গায় কুরআনে পাক আল্লাহ নূর বলেছেন ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা তো কুরআনে পাক নূর কিন্তু আপনি যেটা হাতে নিয়েছেন ওইটা কাগজের মধ্যে কিসের মধ্যে কাগজ কাগজ কি দিয়ে বানায় আপনি দেখছেন তো এটার একটা শারীরিক অবয়ব আছে এটা আপনি ছিঁড়ে ফেলতে পারছেন নূর কি ছিঁড়তে পারবেন তাইলে কি বোঝা যায় আপনি যে আন্দাজে নূর বসর চিন্তা করছেন সেই আন্দাজ থেকে বের হয়ে আসতে হবে তো কোন আন্দাজে চিন্তা করব যে আন্দাজ আল্লাহ দেখিয়েছেন এবং যে আন্দাজ আমার রসূল বুঝাতে চেয়েছে সেই আন্দাজে আমাকে আপনাকে বুঝতে হবে রসূল পাকের বাশারিয়াত এবং নূরানিয়ত বোঝার জন্য মিসলুকুম তোমাদের মত আমি নূর নিয়ে কথা বলছি না তোমাদের মত বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এখন বাশার তো আপনারা বুঝেছেন মিসলুকুম তোমাদের মত আরবিতে মিস শব্দটি আমরা ইমাম রাগেব আল আসফাহানি ওনার বিশ্বনন্দিত কিতাব আল মুফরাদাত বলে এটাকে ওই কিতাবের মধ্যে মিসিল শব্দের উনি অনুবাদ করেছেন উনি ব্যাখ্যা করেছেন আরবির মধ্যে আপনি যখন দুইটি বিষয়ের মধ্যে মত সাদৃশ্য বুঝাবেন তো কি কি দিক থেকে দুটি জিনিস একটা আরেকটার মত হতে পারে গঠনের দিক থেকে মত আকৃতির দিক থেকে মত প্রকৃতির দিক থেকে মত বৈশিষ্ট্যের দিক থেকে মত জওহারুল শাই মূল জিনিসের দিক থেকে মত বুঝতে পেরেছেন প্রত্যেকটা জিনিসের জন্য আরবিতে আলাদা আলাদা একটা একটা শব্দ আছে কিছুর জন্য জিদ্দুন কিছুর জন্য নিদ্দুন কিছুর জন্য জওহার কিছুর জন্য শিবহুন কিছুর জন্য তাসাউই এই কিছু শব্দ ব্যবহৃত হয় দুইটার মধ্যে মত বোঝানোর জন্য আপনারা বুঝতে পেরেছেন কিন্তু যদি মিসল ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় মিস যেমন যদি বলা হয় লা নিদ্দা লাহু আল্লাহর কোনো মত নাই আমরা এভাবে অনুবাদ করি না আসলে আমরা যদি তাত্ত্বিকভাবে দেখি এই অনুবাদ শুদ্ধ না এটা আরবির একটা আলাদা একটা শান নিদ্দুন মানে হচ্ছে
জাওহারের দিক থেকে মূলের দিক থেকে একটা জিনিস আরেকটা জিনিসের মত হওয়া যেমন মেলামাই অথবা অনেক দামি একটা প্লেট যেটার মধ্যে আপনারা আড্ডার সময় অনেক কিছু রাখেন না অনেক দামি প্লেট আবার মেলামাইনের 10 টাকার প্লেট আছে দুইটা কি একটা আরেকটার মত না কিন্তু জাওহারুস সাই মূল জিনিসের দিক থেকে দুইটা আরেকটার মত কারণ দুইটা জিনিসই যে জিনিস থেকে বানানো হয়েছে সেই জিনিস সেম আপনারা বুঝতে পেরেছেন তাহলে এটাকে বলে আমরা আরবিতে জাওহারুস সাই মূল বিষয়ের মধ্যে একটা আরেকটার মত হওয়া পরবর্তীতে গিয়ে সেটা রূপের মধ্যে গঠনের মধ্যে দ্বৈততা থাকতে পারে কিন্তু মূল বিষয়ের মধ্যে এক তো আমরা যখন বলি আরবিতে লা নিদালাহু তার মানে মৌলিক দিক থেকে জাওহারুস সাইয়ের দিক থেকে মূল বস্তুর দিক থেকে আল্লাহর কোনো মত নাই কিন্তু আরবীর মধ্যে একটা শব্দ আছে মিসল যখন বলা হবে লা মিসলালাহু তখন এই লা মিসলালাহু দিয়ে এটার অর্থ আমরা কি বলি তার কোনো মত নাই অথচ এটার অর্থ হবে আকৃতি প্রকৃতি গঠন বৈশিষ্ট্য অথবা অন্য অন্য যেই কোনো দিক থেকে একটা জিনিস আরেকটা জিনিসের মত হইতে পারে বলে আপনার দেমাগের মধ্যে আসে সকল দিক থেকে আল্লাহর কোনো মত নাই সেই কারণে কোরআনে পাকের মধ্যে এসেছে লাইসা কামিসলিহি শাই আকৃতি প্রকৃতি গঠন একেবারে সব কিছুর দিক থেকে যা যা ক্ষেত্রে একটা জিনিস আরেকটা জিনিসের মত হতে পারে সকল দিক থেকে আল্লাহর কোনো মত নাই বুঝতে পেরেছেন তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন হাবিব বলে দিন মিসলুকুম আমি তোমাদের মত কিসের ক্ষেত্রে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আকৃতির ক্ষেত্রে প্রকৃতির ক্ষেত্রে আমি তোমাদের মত মানবীয় দিক থেকে তোমাদের মত কারণ তোমরা আবার আমাকে আল্লাহ মনে করিও না কারণ তোমরা যখন যেই প্রশ্ন করছো কাহাফের কথা জিজ্ঞেস করছো আসহাবে কাহাফ আমি তোমাদেরকে কোরআনে পাকের আয়াত দিয়ে বল পুরা সূরা নাযিল করে দিয়েছেন আল্লাহ সূরা কাহাফ তোমরা ইয়াজুজ মাজুজের প্রশ্ন করেছো বলেছি যখন যা প্রশ্ন করেছো বলেছি খবরদার আমাকে আবার আল্লাহ মনে করিও না আমি আল্লাহর নবী এবং রাসূল তবে মানুষ তোমাদের মত তো এখন তোমাদের মত বলে আমি সব দিক থেকে তোমাদের মত হয়ে গেলাম কিন্তু ইউহা ইলাইয়া তবে মানুষ বড় সাবধান আমি দেখতে তোমাদের মত আমি খাই তোমাদের জিনিস আমি তোমরা যেমন দেখো আমিও দেখি তোমরা যেমন শুনো আমিও শুনি আমি মানুষ আমি ফেরেশতা নই তবে আমি ইউহা ইলাইয়া তবে আমার কাছে আমার দরবারে চৌকতে সকাল বিকাল জিব্রিল আমিন দাঁড়িয়ে থাকে সকাল বিকাল জিব্রিল আমিন দাঁড়িয়ে থাকে আমাকে বানানো হয়েছে নবী করে এবং যেই নবুয়ত কি নবুয়ত হচ্ছে আল্লাহ মানুষের মধ্য থেকে কিছু মানুষকে বেছে সিনার মধ্যে মারেফাতে ইলাহির সমুদ্র বানিয়ে দেওয়া এটাকে নবুয়ত বলে সেই কারণে আল্লাহ নবীর সাথে কথা বলেন নবীর বাইরে কারো সাথে কথা বলেন আপনি জান দিয়ে ফেললেও আল্লাহ আপনার সাথে কথা বলবেন না এখন সাধারণ মানুষ হিসেবে আমরা ইউ হাইলাইয়ের মধ্যে তো আর যেতে পারছি না আমরা ভুল বুঝার একটা সম্ভাবনা আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভুল বুঝাবুঝির রদ করে দিয়েছে আমি একটা একটা করে হাদিসে পাক পড়ব শুধু মিসলুকুমের মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিম শরীফের হাদিস عن ابن عمر رضي الله تعالى عنهما قال حضرت عبد الله ابن عمر رضي الله تعالى عنهما কর্তৃক বর্ণিত উনি বলছেন نهى رسول الله صلى الله عليه وسلم عن البسال في الصوم قال انك تواصل يا رسول الله قال اني لست مثلكم اني اطعم واسقى حضور كريم صلى الله عليه وسلم মাঝে মধ্যে এমন সময় আসতো আমার নবী লাগাতার রোজা রাখতেন কোন ধরনের ইফতার সেহরি ছাড়া
এটা কোনো মানুষ করতে পারবেন না এটা কোনো মানুষ করতে হিউম্যান হিস্ট্রি এটা কোনো মানুষ করতে পারবেন না লাগাতার রোজা রাখা লাগাতার রোজা রাখা আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম করতে শুরু করেছে এখানে আমার নবী মিসলুকুম শব্দের ক্লারিফিকেশন করেছে কনসেপচুয়াল ক্লারিটি দিয়েছে সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরামকে দেওয়ার কোনো দরকার ছিল না কেন কারণ সাহাবায়ে কেরাম আমার নবীকে তাদের মত যেভাবে আমরা যে আন্দাজে বলি বিয়াদবি করি সাহাবায়ে কেরাম ওই সাহাবায়ে কেরাম না যারা আমার নবীর থু মুবারককে মুখে আর বুকে লাগাতে আপনারা করতে পারবেন নবী পাক থু মুবারক দিচ্ছেন আমার নবী সাহাবায়ে কেরাম সেটা নিয়ে একেবারে চিন্তা করতে পারবে আমার নবী ওজুর পানি সাহাবায়ে কেরাম নিয়ে হায় হায় গায়ের মধ্যে লাগাচ্ছে কেউ না পেলে যিনি পেয়েছেন ওনার কাছ থেকে নিয়ে গায়ের মধ্যে লাগাচ্ছে এমন সাহাবী কিন্তু আমাদের আমার নবী তো জানতেন যে উম্মতের মধ্যে কিছু মাইন্ডসেট থাকবে তারাই মিসলুকুম দিয়ে আমার উম্মতকে গোমরাহ করবে তখন আমার নবী বলছে তোমরা কি করিও না সোমে বেসাল করিও লাগাতার রোজা তোমরা রাখিও না কারণ তোমরা কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে করেন সোমে বেসাল তো আপনিও করেন এখানে আমার নবী কনসেপচুয়াল ক্ল্যারিটি দিচ্ছে কি বলেছেন আমার নবী বলছেন ইন্নি লাস্তু মিসলাকুম আমি তোমাদের মতো এখন কোরআন শরীফের মধ্যে বলছে তোমাদের মত কিন্তু আমার নবী এখানে বলছেন আমি তোমাদের মত নই কোরআন শরীফে সেটা ক্লিয়ার করে দিয়েছে তো আমার নবী বলছে আমি বাহ্যিকভাবে দেখতে মানুষ হলেও আভ্যন্তরীণভাবেও আমি তোমাদের মত কেন নই কারণ ইন্নি উতআমু আমাকে আমার আল্লাহ খাওয়া দেন ওয়া উসকো আমাকে আমার আল্লাহ পান করান পানিও দেন তো আল্লাহ রব্বুল আলামিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মাংস আর রুটি খাওয়াইয়েছেন খাইয়েছেন অথবা শরবত অথবা ফালুদা বা আরব বিশ্বে আরবরা যেটা খেতে অভ্যস্ত এই ধরনের কোন ড্রিঙ্কস দিয়েছেন এটা রুহানি গেজা এই রুহানি গেজা এটা এই গেজা হচ্ছে নূরের শরবত কিসের শরবত এটা হালতে নূরানি যখন হালতে বাশারির উপর গালেব হয়ে যেত তখন খাওয়া দাওয়ার প্রয়োজন পড়তো একটা হাদিস না আমি কয়েকটা হাদিস আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন একই হাদিস আবার মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন ওয়াইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছো তোমাদের মধ্যে আমার মতো কে আছো ইউতইমুনি রব্বি ইন্নি আবিতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসতিনি আমার রাত তো এমন ভাবে অতিবাহিত হয় আমাকে আমার আল্লাহ খাওয়ান আমাকে আমার আল্লাহ পান করান তোমাদের মধ্যে আমার মতো কে আছো মিসলুকুম আমাদেরকে আমার নবী যেই আন্দাজে যেই চশমা দিয়ে এই আয়াত দেখতে বলেছে ওই চশমা খুলে যদি আয়াত দেখি খারেজিয়তের আকীদা হবে সাহাবায়ে কেরামের আকীদা হবে না যেটার উপর সুন্নিয়ত প্রতিষ্ঠিত যেটার উপর সুন্নিয়ত প্রতিষ্ঠিত সম্মানিত উপস্থিতি আচ্ছা আরো আজীব শব্দ একই মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম বুখারী আরে হাদিসে যখন বলা হচ্ছে যে আপনি তো রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ সোমে বেসাল করেন আমার নবী বলছেন ইন্নি লাস্তু কাই হাতিকুম কা হাই আতিকুম আমি দেখতে তোমাদের মতো হলেও আমার আভ্যন্তরীণ স্ট্রাকচার কোনোভাবেই তোমাদের মতো নো আমার হাত চোখ আমার শারীরিক অবয়ব দেখতে তোমাদের মতো মনে হলেও আমার আভ্যন্তরীণ স্ট্রাকচার কোনোভাবেই তোমাদের মতো বুঝতে পেরেছে এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাই হাই এটাও মুত্তাফাকুন আলাইহি হাদিস দারুন এই হাদিসের মধ্যে আমি পুরো হাদিস পড়ি আপনারা বুঝবেন আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ওয়াসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাশ শাহর
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা এসে গিয়েছিল, রোজার পূর্ববর্তী মাস যেটা শাবান মাস, শাবানের শেষে একেবারে সোমে বেসা লাগাতার রোজা, কোনো ইফতারও নাই, কোনো সেহরিও নাই। ওয়াসালা উনাসুম মিনান নাস, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সোমে বেসা করা শুরু করলেন। ফাবালাগান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের পাক শুনেছেন, কেউ একজন আল্লাহর রাসূলকে বলেছেন নিশ্চয়ই সাহাবায়ে কেরাম কেউ কেউ আপনার মতো সোমে বেসাল করছে। তখন আমার নবী বলছেন ফাকালা লাউ মুদ্দা বি আশহর লাউ আসালতু বিসালান ইয়াদাউল মুতাআম্মিকুনা তাআম্মুকাহুম। ভাগ্য ভালো রমজানের মাস চলে এসেছে, নতুবা আমি এত লম্বা সময় সোমে বেসাল করতাম, যারা তাদেরকে আমার বরাবর মনে করছে তাদের মাথা থেকে এটা সরে যেত যে আমি তাদের বরাবর নই। কি বলেছেন? বলেছেন লাউ মুদ্দা বি আশহর, রোজা যদি তাড়াতাড়ি এসে না যেত, এই শহর যদি আর একটু লম্বা হতো, আমি এত দীর্ঘ সময় পর্যন্ত সোমে বেসাল করতাম, লাফাত লাওয়া সালতু বিসালান ইয়াদাউল মুতাআম্মিকুনা তাআম্মুকাহুম, এত দীর্ঘ সময় রোজা রাখতাম সোমে বেসাল ইফতার এবং সেহরি ছাড়া, যারা আমাদেরকে যারা আমাকে বরাবর মনে করে, যতক্ষণ পর্যন্ত তাদের মাথা থেকে এটা সরে না যেত যে আমি তাদের বরাবর তাদের মতো নই, আমি সোমে বেসাল করে যেতাম। মুত্তাফাকুন আলাই, বুখারি এবং মুসলিম শরীফ, বুখারি এবং মুসলিম শরীফের হাদিস। এরপরে এখন আপনি দেখেন কোরআনে পাকের আয়াত, আমি যতটা হাদিস আপনাদেরকে বলেছি, এখন আমি যদি হাদিসের আলোকে, কারণ ইন্টারপ্রেট আমার নবী করছেন, কোরআনের সবচেয়ে বড় তাফসীর কোথায় আসে? হাদিসে পাকের মধ্যে। তো আমার নবী আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করছে, উম্মতকে আকীদা শিখাচ্ছে, সেটা কি যে আমার নবী বাশার, তবে আমার নবী কোনোভাবেই আমাদের মতো নই, কারণ আমার নবী বলছেন বারবার আমি তোমাদের মতো নই। সুতরাং আমরা আমার নবীকে যদি আমাদের মতো বলি, শানে রেসালতে বিয়াদবি হবে না? বিয়াদবি হবে। এবার আপনি শান দেখেন আমাদের মতো। عن انس عن رسول الله صلى الله عليه وسلم قال اتم الركوع والسجود فوالله اني لا اراكم من بعد ظهري اذا ما ركعتم واذا ما سجدتم وفي حديث سعيد اذا ركعتم واذا سجدتم متفق عليه। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার পেছনে যখন তোমরা নামাজে দাঁড়াও, রুকু এবং সিজদা ধীরস্থির ভাবে প্রপারলি ভালোভাবে যেভাবে আমি করতে বলেছি সে আন্দাজে রুকু এবং সিজদা আদায় করবা। ফটাফট আমরা যেরকম করি, ধুমধারাক্কা গেলাম, ধুমধারাক্কা উঠলাম, একটা ব্যায়ামের মতো, এটা ব্যায়াম না। আপনি রুকুতে যাবেন, অন্তর দিয়ে আপনি তসবিহগুলা পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, একেবারে ধীরস্থির করে অন্তরের একটা কানেকশন রেখে। আপনি তো নিশ্চয়ই ব্যায়াম করছেন না, নিশ্চয়ই ব্যায়াম করছেন না, আপনি নামাজ পড়ছেন। সিজদাতে যখন যাবেন আরামসে ধীরস্থির ভাবে সুবহানা রাব্বিয়াল আলা, তো আমার নবী বলছেন আমার পেছনে যখন তোমরা নামাজ পড়বে এই জিনিসগুলা ভালো করে আদায় করবে। তোমরা কখনো এটা মনে করিও না যে আমি সামনে দাঁড়িয়েছি বলে আমি পিছনে দেখি না, আমি সামনে যেভাবে দেখি পিছনেও, সামনে যেভাবে দেখি পিছনেও। তো সামনে দেখা বসরের বৈশিষ্ট্য, পিছনেও দেখা নূরের বৈশিষ্ট্য। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আচ্ছা আরো দারুণ কথা আপনি দেখেন, মুত্তাফাকুন আলাই, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল হাল তারাউনা কিবলাতি হাহুনা ফওয়াল্লাহি মা ইয়াকফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নি লা আরাকুম মিন ওয়ারাই যাহরি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাদিসে পাক করছি, হাদিসে পাকের একটা আদব আছে, আপনারা দিল দেমাগ বন্ধ করে চিন্তা করবেন, এটা আমার নবীর কালাম, এটা আমার নবীর কালাম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুদে গেরামিকে আপনার নফসের ভিতরে আপনি এটা ফিল করে কানের মধ্যে আওয়াজটা লাগান যে আমার নবীর ঠোঁট মুবারক খেলছে, হাদিস শরীফগুলো আমি আমার নবীর ঠোঁট মুবারক থেকে শুনছি।
এখন আপনি বলবেন দূরে কাছে আমার নবী বলছে আমি মুমিনের নফসের চেয়েও কাছে মুমিনের জীবনের চেয়েও কাছে এখন আপনি যদি মুমিন হয়ে থাকেন তো আপনাকে আমার নবী দূরে অমুক জায়গায় শুনতেছে কিনা এগুলা চিন্তা করতে পারবেন না কারণ নবী বলছে আমি মুমিনের যদি মুমিন হয়ে থাকেন তো মুমিনের জীবনেরও কাছে মুমিনের জীবনের কাছে তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাল তারাউনা কিবলাতি হাহুনা তোমরা মনে করছো আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়েছি আমার কিবলা এখানে ফাওয়াল্লাহ আল্লাহর শপথ করে বলছি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম তোমাদের খুশু খুশু কি খুশু মানুষের অন্তরে কলবের বর্তনের একটা অবস্থার নাম যেই অবস্থার সৃষ্টি হলে মানুষের অন্তর নরম হয় চোখ দিয়ে পানি বের হয় ইবাদতের মধ্যে জৌক এবং শোক আসে এই যে খুশু এটা পৃথিবীর কোন পরীক্ষাগারে গিয়ে আপনি বের করে আনতে পারবেন না কিন্তু আমার নবী বলছেন তোমার অন্তরের ওই খুশু পর্যন্ত আমি কিবলামুখী হয়েও পিছনে দেখি আরো কঠিন কথা আমার নবী বলেছেন কোরআনে পাকে মাদ্রাসায় যারা পড়ে তারা জানেন ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান এবং জমিনের কোন কিছু আল্লাহর কাছে গুপ্ত নয় আর এখানে আমার নবী একই কথা বলছেন মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম না তোমাদের অন্তরে ওই ভীত তোমাদের অন্তরের ওই ডর খৌফ খৌফ কি দেখা যায় আপনি যে ভয় পেয়েছেন সেটা দেখা যায় আপনি পিছনে মানুষ দাঁড় করে দেখেন তো দেখি আপনি ভয় পিছনে বাদ দেন আপনি সামনে আরো যত গ্লাস দরকার আছে সব কিছু আপনি চশমা লাগিয়ে দেখেন তো ভিতরে ভয় পেয়েছে এটা বুঝতে পারবেন পারবেন ভীত সন্ত্রস্ত মানুষ ভীত সন্ত্রস্ত মানুষ চেহারা দেখলে আপনি রিড করতে পারবেন মানুষটা নার্ভাস হয়েছে আমি বলছি অন্তরের মধ্যে একটা আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে সেই ভয়টা দেখার কোনো মেশিন নাই আর আমার নবী বলছেন তোমরা মনে করছো আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়েছি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি তোমরা আমার পেছনে দাঁড়ালেও তোমাদের রুকু তোমাদের অন্তরে আল্লাহর প্রতি যে খুশু এগুলা কোনো কিছুই আমার কাছে গুপ্ত নয় গুপ্ত নয় বুঝতে পেরেছেন সামনে দাঁড়িয়ে আমার নবী বলছে পিছনের জিনিস গুপ্ত নয় ইভেন আপনার দিলের ভয় এটা পর্যন্ত আমার কাছে কিনা গুপ্ত না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم يوما ثم انصرف فقال يا فلان الا تحسن صلاتك الا ينظر المصلي اذا صلى كيف يصلي فانما يصلي لنفسه اني والله لا ابصر من ورائي كما ابصر من بين يدي আমি এই হাদিসটা খুঁজতেছিলাম আমি যে বলেছি আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি আমার নবী এক সাহাবীকে ডেকে বললেন নামাজ আদায় করেছেন তাড়াতাড়িতে হয়তো তাড়াতাড়িতে ছিলেন চলে গেছেন আমার নবী ডেকে বলেছেন তুমি কি মনে করেছো আমি দেখি না আমি সামনে যেভাবে দেখি পিছনেও সামনে দেখে বসর পেছনে দেখে নূর কারণ নূরের কোনো সামনে নাই পিছনে নাই ডানে নাই বামে আপনারা এতটুকু পর্যন্ত তো বুঝতে পেরেছেন এবার সম্মানিত উপস্থিতি মিসলুকুমের যেই বিষয় আমার নবী আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন ওখান থেকে আমরা বের হতে পারবো না আজকে থেকে আমরা একুল ইননামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া পড়লে আমরা এই হাদিসগুলো মাথায় রাখব আমার নবী আমাদেরকে মিসলুকুমকে কি আন্দাজে বুঝতে বলেছেন ঠিক আছে আপনাদের আচ্ছা এরপরে আমার ভাই উনি বলছেন যে এই মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খালেক এবং মালিক সব কিছু আল্লাহর সৃষ্টি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি ধরি কিসের মত পিপড়ার মত মালিকুল মুলক তিনি স্রষ্টা তিনি সেই কারণে আপনারা যারা আছেন তাওহীদ আল্লাহর শান কুল হু আল্লাহু আহাদ এগুলা সম্পর্কে আপনাদের আকীদা দুরুস্ত করে নেবেন আল্লাহু আকবার সবাই একবার কে বলছে আল্লাহু আকবার কারণ সব কিছুর খালেক এবং মালিক আরশের খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক এবং খালিক যার কদমে আমার নবী সারা রাত সিজদায় পড়ে থাকতেন উনি কে আল্লাহ আল্লাহু আকবার কুল হুয়াল্লাহু আহাদ তিনি আদি তার কোনো শুরু নাই তার কোনো শেষ নাই তার কোনো সীমা পরিসীমা নাই তিনি কোনো স্থান দখল করেন না স্থান থেকে সময় থেকে কাল থেকে পূত পবিত্র যারা বলে তিনি আরশের মধ্যে আছেন মানুষের আকীদা নষ্ট করার জন্য উম্মতে মুসলিমার মধ্যে ইহুদিবাদীর শরীরবাদী আকীদা ঢুকানোর অপচেষ্টা উম্মতে মুসলিমা কখনো এই আকীদায় বিশ্বাসী ছিল না আমার আল্লাহ তখনও ছিলেন যখন আরশ ছিল না আরশ তো সৃষ্টি আরশকে আমার আল্লাহ বানিয়েছেন তো আরশ আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর সৃষ্টি অনেক আজিম শান সৃষ্টি আমার আল্লাহ তো তখনও ছিলেন যখন আরশ ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন রিসালত দিয়েছেন শ্রেষ্ঠ বানিয়েছেন মাহবুব বানিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর দরবারে যখন আমার নবী দাঁড়াতেন আমার নবী কি বলতেন হাবিব আল্লাহ আমি আল্লাহ আব্দ তো আল্লাহর বান্দা আমি কিছুই জানি না আমি যদি গায়েব জানতাম আমি অনেক ভালো ভালো কাজ করতাম আল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইহি পরি পে করমিগারে সরু কদে লালা রুখ সারে পরি পে করমিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা আফতে দিল বুদ সব যায় কে মন বুদম সালাতুনিয়া রসুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের খালেক ও মালিক আকাশের গাছের একটা পাতা আমার আল্লাহর হুকুম ছাড়া ঝরতে পারে না যাকে ইচ্ছা এক দিনের মধ্যে রাজা বানিয়ে দিয়েছেন যাকে ইচ্ছা এক মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন 1400 বছর মুসলমানরা পৃথিবীতে বাদশাহী করেছে আমার আল্লাহর অবাধ্য চরণ করেছে শানে রিসালাতে বেয়াদবি শুরু করেছে আহলে বাইতে রাসূলের শানে বেয়াদবি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে মাটির সাথে কেউ আসবেন কেউ যাবেন কেউ আসবেন কেউ যাবেন সবাই এক বাক্যে আমাকে এক ব্যক্তি এগুলা জোকের কথা আমাকে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন হুজুর তাওয়াফের সময় আপনি কি পড়েন আমি বলি আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না আর আপনি এটা করতেও চাইবেন না উনি হাতে বই তো উনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন আর কি মানে আমি কি দোয়া পড়ব তা আমি বলছি যে আপনি এভাবে যদি হাতের মধ্যে বই নিয়ে ঘুরেন তো আপনি তওয়াফ সাত তওয়াফ শেষ হয়ে যাবে আপনার পুরা ধ্যান তো থাকবে কোথায় বইয়ের মধ্যে আপনি আমার মনে হয় তাওয়াফের যে জোক এবং শোক সেটা আপনি পাবেন তো বলে তাহলে কি করব
আল্লাহ আপনি আল্লাহু আকবার জানেন আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এতটুকু তো জানবেন মুখস্থ করেন আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি ওইটা পড়েন আল্লাহ না আমি ওইটা করি না তো আপনি কি পড়েন আল্লাহ আমি তওয়াফ করার সময় চিন্তা করি মওলা তোমার দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই যেই জায়গার মধ্যে ফেরেশতারা তওয়াফ করত আদম তওয়াফ করেছে সমস্ত জলিলুল কদর পয়গম্বররা যেই ঘরের তওয়াফ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের তওয়াফ করেছে সাহাবা ইকরাম আতবাউত তাবেঈন উম্মতের জলিলুল কদর গোস কুতুব আব্দাল সবাই ওই ঘরের তাওয়াফ আল্লাহু আকবার সবাই বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এক কথা এই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হযরত আদম আলাইহিস সালাম বলছেন লব্বাইক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লব্বাইক কত বড় খোদা চিন্তা করতে পারবেন আপনি এমনিতে বুঝতে পারবেন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কেন ফোকাস করি আপনাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ কত মহান কারণ আমি এই গলিতে ছাড়া আল্লাহর মহানত্ব আপনাকে বোঝাতে পারবো না কেন বোঝাতে পারবো না কারণ আমরা মানুষ হিসেবে সীমিত যাই হোক আমি ওই কথাটা বলে এখানে আসছি তো বলতে চাচ্ছিলাম যে আমার দিল ও দিমাগের মধ্যে থাকে যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই তুমি আমার মতো নালায়েক জালেমকে এমন এক ঘরের তাওয়াফ করতে সুযোগ দিয়েছো যেই ঘরের তাওয়াফ সৃষ্টির কুল কায়নাত তো করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেছে যেই ঘরের তাওয়াফ প্রত্যেক দিন হাজারে হাজারে ফেরেশতা যেই ঘরের তাওয়াফ করে একবার চলে গেলে দ্বিতীয়বার আসার সুযোগ পায় না সেই ঘরের তাওয়াফ তুমি আমার মতো নালায়েককে করতে দিয়েছো তোমার দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই তো আমি তখন চিন্তার মধ্যে মগ্ন হয়ে যাই যে আদম কিভাবে করেছিল ঈসা রূহুল্লাহ কিভাবে করেছিল মুসা কালিমুল্লাহ কিভাবে করেছিল সবাই এসে এই ঘরের তাওয়াফ সবাই এসে এই ঘরে সম্মানিত উপস্থিতি তো আমরা যখন বলি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে এত উচ্চ আর আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ কিভাবে বলেছেন আচ্ছা আপনি করতে করতে কত দূর নিয়ে যেতে পারবেন আমি তো মানুষ আমার একটা সীমা আছে আমি এইটার থেকে এখানে যেতে পারবো না এটা থেকে এখানে যেতে পারবো অথচ আমার আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এরপরে ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু তো ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু মানে কি ক তাফসীরের কিতাবের মধ্যে আসছে মাদ্রাসার ছেলে বলতে তাফসীরের কিতাব খুললে পাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটার মানে হচ্ছে ওয়া তুজিল্লুহু ওয়া তুবাজ্জিলুহু ওয়া তুকাব্বিরুহু ওয়া তুফাখিমুহু অর্থাৎ যতটুকুন সম্মান করলে আপনার দেমাগ বলবে হয়ে গেছে আমি এর চেয়ে বেশি পারবো না আপনি ততটুকুন করেন কারণ এটা আপনার সীমা এটা আপনার এর চেয়ে আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন আপনি যতটুকুনই করেন না কেন আমার আল্লাহ তো ঘোষণাই করেছে ওয়া রাফানা লাকা যিকরা আমি আপনার শান মানকে কি করেছি সু একেবারে অতি উচ্চ মার্গে সমাসীন করেছি তো আজিম যিনি যিনি আজিম আল্লাহ উনি বলছেন অনেক উপরে করেছে তো আপনি কোথায় আমি কোথায় আমি বললে আমার ভাষাতে যতটুকু ধরে আমি ততটুকু বলবো তো আমাকে বলছে তুমি যতটুকু পারো ততটুকু বলো কিন্তু তুমি ওয়ারাফা না পর্যন্ত যেতে পারবে না তো আমার নবীকে শুধু ইমান না আমার নবীর আরেকটা হক হচ্ছে আপনি আমি যতটুকু সম্মান নবী পাকের প্রতি করতে পারবো ততটুকু সম্মান আমাকে করতে বলা হয়েছে কেন কারণ নবী পাকের আজমত যখন প্রতিষ্ঠিত হবে তখন আপনি বুঝতে পারবেন আমার হাবিবের এই মকাম আর যেই কদমে আমার হাবিব রাত দিন সিজদায় পড়ে থাকে সেই জাতের মকাম কি হবে বুঝতে পেরেছেন সেই কারণে আলহামদুলিল্লাহি রব্বিল সমস্ত প্রশংসা কার আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ
আমি এটা এমনিতে एग्जांपल দিচ্ছি এটার সাথে এই কথার কোনো সম্পর্ক নাই ওয়াল ইয়াযু বিল্লাহ আর্কিটেকচার আছে না যারা গড়ের আর্কিটেক্ট করেন গড ড্রয়িং করেন ঠিক না তো ওনারা যখন আপনাদেরকে ড্রয়িং দেন আপনি ধরেন বড় একটা আর্কিটেক্ট ফার্মে গিয়ে বলছেন স্যার আমি একটা আপনার একটা ঘরের ইয়া চাচ্ছি আমি একটা আর্কিটেক্ট হিসেবে একটা আমাকে ঘরের ড্রয়িং দেন আপনার বেস্ট ড্রয়িংটা আপনি দিবেন কারণ আমার এটা অনেক বড় ইনভেস্টমেন্ট উনি কি করবে উনি আলমিরা থেকে মূল জিনিস যেটা ওনার সবচেয়ে বেস্ট ওইটা দান করবে ওইটাই দিবেন তো আপনাকে বড় ইনভেস্টমেন্ট তো বুঝতে পেরেছেন তো আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু বানিয়েছে সব কিছু দেখলে আল্লাহর প্রশংসা মনে জাগে আমার আল্লাহ কি না বানিয়েছেন নবমণ্ডল ভূমণ্ডল মখলুকাতে খোদাবন্দি পিপড়া থেকে শুরু করে মানুষ মানুষের মধ্যে মুসলমান মুসলমানদের মধ্যে ওয়ালি এ অতঃপর গাউস কুতুব তাবেঈন আতবাউ তাবেঈন সাহাবা অতঃপর আম্বিয়া সেই আম্বিয়ায়ে কেরাম আপনি উপরে উঠতে থাকেন সব যার প্রশংসাই করবেন প্রশংসা কোথায় গিয়ে লাগছে আল্লাহ কারণ আর্কিটেকচার যিনি ড্রয়িং যিনি দিয়েছেন ওই ড্রয়িং এর প্রশংসা করলে কার প্রশংসা হবে আল্লাহ আপনি কি বলতে পারবেন যে আপনি ড্রয়িং এর প্রশংসা বেশি বেশি করে ফেলতেছেন এটাও যিনি ড্রয়িং করেছেন ওনার সাথে বেয়াদবি হচ্ছে কোন বেকুব বলবে এই কথা মাথার মধ্যে ডিসটারব থাকবে সেটা ভিন্ন জিনিস ওইটা তো উনি যে কোনো কিছুই বলতে পারে ঠিক না কিন্তু যার মাথার মধ্যে ব্যালেন্স আছে বিবেক বুদ্ধি আছে মোটামুটি ড্যাম না উনি তো বলবেন যে ড্রয়িং এর প্রশংসা করা মানে কার প্রশংসা করা যিনি ড্রয়িং দিয়েছেন ওনার প্রশংসা করা তো আলহামদু হামদু হামিন দাল প্রশংসা না হাম সকল প্রশংসা আল্লাহ নবী পাকের নাম কি ওয়ামা মুহাম্মদ ওয়ামা মুহাম্মদ তো নবী পাকের নাম হচ্ছে মুহাম্মদ মুহাম্মাদের মূল শব্দ কি হাম মুহাম্মাদের মূল শব্দ হাম মুহাম্মদ শব্দের অর্থ কি কজ্জার প্রশংসা যার প্রশংসা অতি মাত্রায় বারবার করা হয় তাকে মুহাম্মদ বলে আপনি আমার রবিউল আউয়ালের মাহফিল হজম করতে পারছেন না ঠিক না অথচ আল্লাহ নামই দিয়েছেন মুহাম্মদ আহমদ সব কিছুর মধ্যে হামদ আছে কি আছে হাম আপনার আমার জানতে ইচ্ছে করে না আল্লাহ আপনি এখানে বলছেন আলহামদু লিল্লাহ আলহামদু আলিফ লামের কারণে এমনি হাম আপনি আলিফ লাম যদি বাদ দিয়ে দেন আলিফ আর লাম আলাদা করে দেন কারণ আলিফ আর লাম হামদুনের সাথে সরাসরি যুক্ত না এটা আমি একটা অর্থ দেওয়ার জন্য যুক্ত করেছি বুঝতে পেরেছেন মূল শব্দ হচ্ছে হামদুন মূল শব্দ কি হামদুন হামদ মানে প্রশংসা আমরা বলি না হামদ না হামদ না হাম প্রশংসা তো মুহাম্মদ হুজুর কেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রেখেছেন আল্লাহ কি নাম দিয়েছেন মুহাম্মদ মুহাম্মদ আমি একটা নির্দিষ্ট অর্থ দেওয়ার জন্য শব্দকে স্ট্রাকচার দিয়েছি নতুবা এই শব্দেরও মূল অর্থ হচ্ছে হাম মূল অর্থ কি হাম কিন্তু আমি এই শব্দকে এই স্ট্রাকচার দিয়েছি একটা নির্দিষ্ট অর্থ দেওয়ার জন্য সেটা কি সেটা হচ্ছে এই সত্তাটা এমন সত্তা যার প্রশংসা বারবার এবং অধিক হারে করা হয় তো মাওলা এখানে সমস্ত প্রশংসা এখানে মুহাম্মদ তো আমার আল্লাহ বলছেন যে সমস্ত খুবই জামাল আমি অনেক কিছু সৃষ্টি করেছি কিন্তু কোন সৃষ্টি দিয়ে আমি আমার বান্দাকে খোঁচা দেইনি কিন্তু একজন সৃষ্টিকে দান করে আমি বান্দাকে খোঁচা দিয়েছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফিহিম রাসূলা আমি অনেক নিয়ামত তোমাকে দান করেছি কোন নিয়ামত দিয়ে আমি বলিনি যে আমি তোমার উপর বড় এহসান করেছি কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দেই আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তোমাদের উপর আমি বড় এহসান করেছি কেন কারণ আমি এই মুহাম্মদ জাতের মধ্যে এমন এমন খুবই রেখেছি যেটা আমি অন্য কোন কিছুতেই রাখি নাই এটা এমন জাত যার প্রশংসা অতি মাত্রায় হবে বারবার হবে যতবার তার প্রশংসা হবে ততবার প্রশংসা আমার দিকে যাবে
দিকে তাকালে সেই কারণে আমি এতগুলো কথা আপনাদেরকে বলেছি শুধু আমার ওই ভাইয়ের প্রশ্নের জবাব দিতে দেওয়ার জন্য। মোহাম্মদ খোদা, খোদা সে জুদা। এখন হাফেজ সাহেব থাকলে খোদা সে জুদা নেই, মোহাম্মদ আলবত খোদা নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই নেই সকতা, হই নেই সকতা। এক খালেক তো দুসরা মখলুক, এক মালিক দুসরা আব, এক মাবুদ দুসরা আবেদ। প্রশ্নই আসে না, কিন্তু আপনি কনটেক্সট বুঝতে পারেন না। টেক্সট হচ্ছে আমার নবীকে, আমার হিজবুল্লাহ, কোরআন শরীফের মধ্যে একটা টার্ম আছে, আবার আমাদের দেশের হিজবুল্লাহ না, আমরা এই ঘটনাগুলা ঘটিয়ে কোরআন শরীফের শব্দগুলাকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছি। আপনি কোরআনের একটা শব্দ টার্মকে নিয়ে আপনি একটা সংগঠন করেছেন, উগ্রবাদী সংগঠন, ঠিক আছে? আপনি সমাজের চোখে পুরা, আমি এখন আয়াত পড়ার সময় আমাদের কোন পুলিশ প্রশাসনের লোক যদি আয়াত শুনে নি ভয় পেয়ে যাবেন। উনি কি জানেন যে হিজবুল্লাহ এটা কোরআনে এসেছে, কোরআনের আয়াত একটা শব্দ। হিজবুল্লাহ কারা, কারা হিজবুল্লাহ? আল্লাহর ওই সমস্ত বান্দা যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যা কিছু আল্লাহ বলেছেন সেই জিনিসগুলা জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেন, তাদের মাধ্যমে তাদেরকে বলা হয় হিজবুল্লাহ। তারা হিজবুল্লাহ, হিজবুল্লাহ কোন আমাদের হিজবুল্লাহ না, হিজবুল্লাহ। তো এখন আল্লাহর কি কোনো পার্টি হইতে পারে? না, আপনি কনটেক্সটই বুঝেন না। তাহলে হিজবুল্লাহ কেন হলো? আমার আল্লাহর ইন্টারেস্ট আর বান্দার ইন্টারেস্ট যখন মিলে গেছে, আমার আল্লাহ তাকে বলেছে তুমি আমার পার্টি, তুমি আমার পার্টি। তো এখন আল্লাহ আমার পার্টি বলেছেন, দুইজন কি এক হয়ে গেছেন? নেই। হিজবুল্লাহ আল্লাহ কা পার্টি হ্যায়, আল্লাহ কা, আল্লাহ নহীঁ হ্যায় লেকিন আল্লাহ সে জুদা ভি। বুঝতে পেরেছেন? কমন কমন জিনিস ইন্টেলেকচুয়ালি প্রেজেন্ট করতে না পারার কারণে এবং কনটেক্সটকে বুঝতে না পারার কারণে আমরা গন্ডগোল পাকিয়ে ফেলি। বুঝতে পেরেছেন? দেখেন, ধন্যবাদ। তাহলে আল্লাহ বলছেন হিজবুল্লাহ, তো হিজবুল্লাহ তো আল্লাহ না, আবার আল্লাহ থেকে পৃথক না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুকাতে খোদাবন্দির মধ্যে আমার আল্লাহ, তখন আমাকে এক ভাই যখন এই কথা বলেছে তো টেলিফোনের মধ্যে, তো আমি ওনাকে কিতাবটা তখন আমার সাথে ছিল, আমি বলে যে আমি আমি আয়াতের এক অংশ পড়ব, আরেক অংশ আপনি পড়বেন, পরে আপনি আমাকে বলবেন এখানে পৃথক হয়েছে না একসাথে হয়েছে। আয়াতগুলো আমি আপনাদের জন্য পড়ি। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, পৃথক হয়েছে না একসাথে এসেছে। অর্থাৎ হাবিব, ওই যে পাথর নিক্ষেপ করেছে, পাথর কিন্তু আপনি নিক্ষেপ করেন নাই, কে নিক্ষেপ করেছে? আমি, আমি আল্লাহ করেছি। তো আমি তাকে বল, আমি বলেছি ভাইজান আয়াত কিছু আমি পড়ব, কিছু আপনি পড়বেন, তাইলে তো বুঝতে পারবেন খোদা নেই, খোদা সে জুদা, কিউ নেই। ওয়ামা রামাইতা ইজ রামাইত, আপনি বাকিটা আপনি পড়েন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, পৃথক হয়েছে হয় নাই। তো আল্লাহ বলছেন আপনি যে মেরেছেন আপনি মারেন না, আমি মেরেছি, আল্লাহ তো পৃথক করেন নাই, দুইজন এক না, কিন্তু ওই কাজটাকে আল্লাহ কি বলেছেন? আমার কাজ বলেছেন। এরপরে সন্তুষ্টি আমি কাকে করব? আল্লাহকে। কিন্তু আল্লাহ বলেছেন রসুলের সন্তুষ্টি আর আমার সন্তুষ্টি এক, তা আমি বলছি আয়াতের এক অংশ আমি পড়বো, এক অংশ আপনি পড়বেন, কারণ আল্লাহ সব জায়গায় একসাথে করেছেন, আপনার অসুবিধা কোথায়? আল্লাহু, আল্লাহু। আমি বললাম বাকিটা আপনি পড়েন, আচ্ছা আপনি না পারলে আমি পড়ে দিই, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু, আল্লাহ এবং রসুল সবচেয়ে বেশি হকদার কিসের? তোমরা, তোমাদের, তোমরা যে রেজামন্দি চাচ্ছ, সন্তুষ্টি চাচ্ছ, তো তোমাদের সন্তুষ্টি
পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ এবং একসাথে এসেছে না পৃথক পৃথক এসেছে? তো মোহাম্মদ খোদা নেই, খোদা সে। আচ্ছা, দান করেন আল্লাহ, কার মাধ্যমে দান করেন? রসূলে পাকের মাধ্যমে। তা আল্লাহ কি বলছেন? ওয়ালাউ আন্নাহুম রদু, যদি তোমরা খুশি হয়ে যেতে কিসের উপর? মা আতাহুমুল্লাহু, বাকিটা আপনি করেন, বাকিটা কি? মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যা আল্লাহ এবং রসূল দিয়েছে তোমরা যদি ওইটার উপর সন্তুষ্ট হয়ে যেতে। তো এখন আল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার রসূলকে সাথে রাখছেন, কোন দরকার ছিল? কারণ একজন খালেক আর একজন মখলুক, একজন মাবুদ আর একজন আবদ, বুঝতে পেরেছেন? একজন আল্লাহ আর একজন মাহবুব, এটা আমার নবীর শানে মাহবুবিয়ত। নবীর শানে, আমার নবীকে আল্লাহ দুটি শান দান করেছেন না, একটা আব্দিয়ত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় হায় হায়, কো আগে আব বলেছেন? আমার আল্লাহ আব কেন বলেছেন জানেন? আগের উম্মতরা সমস্যায় পড়ে গেছে না, যেটার উপর বেস করে পশ্চিমা বিশ্বের লোক ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছে। অনেক মজেজা ছিল, অনেক মজেজা ছিল, সামান্য মজেজা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর মধ্যে যেন এই ঘটনা না ঘটে, কালমার মধ্যে আব্দুহু ঢুকিয়ে দিয়েছে। এখন আপনি আব্দুহু নিয়ে পড়ে আছেন না? আব্দুহুতে আমরা বিশ্বাস করি, রসূলুহুর মধ্যে ফানা হয়ে যায়, এটাকে সুন্নিয়ত বলে। খারেজিয়ত কি? রসূলুহুর নাম ফানা কোথায়? আব্দিয়তের মধ্যে রাত দিন খালি দোষ খুঁজে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে খারেজিয়ত। সুন্নিয়ত কোনটা? আব্দুহু, অফ কোর্স আব্দুহু, কিন্তু আমরা ফানা হয়ে যাই আমার নবীর রেসালত নবুয়ত এবং শানে মাহবুবিয়তের উপর। শানে মাহবুবিয়ত কোনটা? যেটা আল্লাহ দেখাচ্ছেন সেটা, সব জায়গায় আমার নবীকে সাথে রেখেছে। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আপনি বলছেন মসজিদের মধ্যে আল্লাহ এবং মুহাম্মদ একসাথে রাখলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তো এই আয়াতগুলোর মধ্যে থেকে কি আপনি রসূল বাদ দিয়ে দেবেন? মনে রাখবেন, শানে রিসালাতের মধ্যে যখন বেয়াদবি হয়ে যায় তখন দুইটা কাজ হয়, দুইটা কাজ। একটা, মানুষ মেন্টালি ইমব্যালেন্সড হয়ে যায়, যেটাকে আমরা পাগল বলি। মনে রাখবেন, তো মানুষ যখন এই ধরনের পাগলামি শুরু করে, কথার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, মানুষের হাসি ঠাট্টার খোরাক হয়ে যায়, মানুষের হাসি ঠাট্টার খোরাক হয়ে যায়, নিজে বুঝেও না যে হাসি ঠাট্টার খোরাক হয়ে গেছে। আর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মানুষ বেহিস, বেগাইরত, বেহায়া হয়ে যায়। কি বলেছি? বেহিস, অনুভূতি শূন্য, বেগাইরত, পার্সোনালিটি হীন, বেহিস, বেগাইরত, বেআদব, আদব শূন্য হয়ে যায়। কথাবার্তার মধ্যে কি থাকে না? আদব থাকে না। সেটা যে শুধু ওইখানে থাকে, আমাদের মধ্যেও হতে পারে, আমাদের মধ্যেও কলবের বর্তনের মধ্যে যদি হিংসা থাকে, কলবের বর্তনে হিংসা থাকে, কলবের বর্তনে যদি অহংকার থাকে, অহংকার আর হিংসা এবং তরবিয়ত না থাকে, তো আপনি আলেম হয়ে কোনো লাভ নাই। আলেম হন, আপনি এলম শিখেছেন, এলম শিখে যে আপনি ভালো মানুষ হবেন এটার কোনো গ্যারান্টি নাই। কারণ আমি কালকে বলেছি, বিদে কথাগুলো আজকে রিপিট করছি না, আমার যারা শ্রোতা তারা আবার মন খারাপ করবেন যে আমি একই কথা আবার রিপিট করে ফেলছি। তো তালিম এবং তরবিয়ত দুইটা ভিন্ন জিনিস। একটা তালিম, মিথ্যা কথা মহাপাপ, এটা আমি শিখেছি, আমি বলছি না, রাত দিন বলছি তো, কেন আমার মধ্যে ওই তরবিয়তটা নাই? তরবিয়ত কোনটা? সেটা হচ্ছে মিথ্যা বলাকে দিল প্রাণ থেকে ঘৃণা করা, সেটা হচ্ছে তরবিয়ত। সেই তরবিয়তটা আমাকে সামাজিকভাবে, আমার পারিবারিকভাবে আমাকে দেওয়া হয়, শিখেছি জরুর। আমরা বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ঘুষ নিচ্ছি না, অথচ শিক্ষার সাথে ঘুষ যাওয়ার কথা না। তো কি ঘটনা হয়েছে? উনি কি জানেন না ঘুষ খারাপ জিনিস? জানেন, তালিম আছে, তরবিয়ত নাই, বুঝতে পেরেছেন? তো আমি বলতে যেটা চাচ্ছিলাম আপনাদেরকে, যে আল্লাহ এবং রসূল, আল্লাহ এবং রসূল, আল্লাহ একসাথে রাখছেন,
শুধু কি একটা জায়গায়? আচ্ছা আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর অনুগ্রহ, আল্লাহ বলেছেন আমার রাসূলের অনুগ্রহ আর আমার অনুগ্রহ এক। তো আমি ওনাকে বলছি আপনি আয়াত ফিনিশ করবেন। ওয়াকালা হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূল এক এরকম একটা দুইটা আয়াত না, পুরো কোরআন ভরে আছে। কোন জায়গায় আল্লাহ রাসূলের পাককে জুদা করেন নাই? বুঝতে পেরেছেন? ইউজুনাল্লাহ ওয়া রাসূল, ইউজুনাল্লাহ ওয়া রাসূল, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূল। আপনি কোরআনে পাকের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, আমার নবীর শানে মাহবুবিয়্যাত, আল্লাহ আমার নবীকে কি আন্দাজে তুলে ধরতে চেয়েছে। সেই কারণে উম্মতে মুহাম্মদীর সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত উম্মতের সংখ্যা গরিষ্ঠ লোক মকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফানা হয়ে গেছে। এই চশমা দিয়ে সাহাবায়ে কেরাম নবুয়তকে দেখেছেন বিদায়, নবী পাকের থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। কোন চশমা দিয়ে? এই চশমা দিয়ে দেখেছেন আল্লাহর নবীর শানে মাহবুবিয়তের চশমা, যেটা আল্লাহ চেয়েছেন আল্লাহর হাবিবকে তোমরা এই আন্দাজে দেখো। কোন আন্দাজে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ আল্লাহর বান্দা মাহবুব বান্দার দরবারের আদব শিখাচ্ছেন, কোনো দরকার আছে? আমার আল্লাহ শিখাচ্ছেন, আল্লাহ আল্লাহ আপনি চিন্তা করতে পারবেন? মালিকুল মুলক মালিকুল মুলক উনি শিখাচ্ছেন বারগাহে রিসালাতের আদব, আপনি ছোট মনে করছেন? কি বলছেন? খবরদার এই এখানে এসে জাস্ট শাট ইওর মাউথ, ডোন্ট রেইজ ইওর ভয়েস, যদি করি সিম্পল আমল নষ্ট হয়ে যাবে। আই ডোন্ট কেয়ার তোমার ফরজ, তোমার সাদকা, তোমার যাকাত, আমি আমল নষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশকুরুন, তুমি বুঝতেও পারবে না, তুমি টেরো পাবে না, তুমি তো অহংকারের মধ্যে থাকবা, তুমি ইবাদত করছো কিন্তু আমি নষ্ট করে দেব। কেন? এখানে বেয়াদবি চলে না, এখানে বেয়াদবি চলে। ইতোপূর্বে একজন বেয়াদবি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হয়ে গেছে। কি হয়েছে? শানে নবুয়তে আদম আলাইহিস সালামের উপর বেয়াদবি করেছে, আমার মতো বলে আমার চেয়ে ছোট করেছে, আমার ছোট। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয় নাসির হোক। আমি আরো কিছুক্ষণ আপনাদের সাথে থাকতাম কিন্তু আজকে আমার আমি প্রথমে আপনাদের মাহফিলটা নিয়েছি, তবে 9:30 শুরু করার কথা ছিল, এখন আমি এক মালাং, আমাকে যেখানে বসাই দিয়ে বসে থাকি। আজকে আমি এভাবে ইয়া করতাম না, আমার এতটুকু এহসাস তো আছে আমার ছেলেদের মোহব্বত, কিন্তু এমন একটা জায়গা থেকে ফোন এসেছে যে জায়গার ফোনকে না করার অন্তত জুরত আমার মধ্যে নাই, এবং উনারা মাহফিল আমার জন্য দীর্ঘায়িত করবেন বলেছে, সেই দরবারকে না বলা উনারাও বুঝবেন এটা আমার জন্য সুউল আদব। তাই আমি আজ বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আমার স্নেহের ছোট ভাই তাকে অনুরোধ করব, উনি বাকি অনুষ্ঠান মোনাজাত পরিচালনা করবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।